প্রিয় দর্শক, আমি রুহুল আমিন আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরকে নিউজ 24-এর নিয়মিত আয়োজন ভোটের মাঠ অনুষ্ঠান থেকে। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার 2 নং খাস মথুরাপুর ইউনিয়নে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার কাণ্ডারি হতে যে কয়েকজন প্রার্থী ইচ্ছুক আছেন, তাদের মধ্যে আজ আমরা আমাদের পাশে একজনকে পেয়েছি, যিনি এই ইউনিয়নের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সমাজসেবক এবং দানবীর হিসেবে চিহ্নিত, যাকে এই স্থানীয় মানুষ আপত্তি বিপদে সবসময় কাছে পান বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তেমনই একজন জনপ্রিয় ব্যক্তি হাজি মোহাম্মদ মোস্তফা কামাল, যাকে স্থানীয় জনসাধারণ ভালোবেসে নারু হাজি বলে অভিহিত করেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আমি আপনার কাছ থেকে আপনার যে রাজনৈতিক জীবন, এই রাজনৈতিক জীবন সম্পর্কে কিছু জানতে চাই, যে আপনি কীভাবে রাজনীতিতে আসলেন এবং আজ পর্যন্ত আপনি যে অবস্থায় আছেন এই বিষয়টা যদি একটু বলেন। আমার প্রথম শুরু রাজনীতি, আমি হাই স্কুল জীবনে আমাদের নেতা, আমাদের দলীয় সভাপতি উপজেলার সাবেক এমপি মহোদয় আফাজউদ্দিন সাহেব, ওনার ছেলে, আমরা একসাথে লেখাপড়া করতাম হাই স্কুল জীবনে। ওনারা আগে থেকেই আমাদের আওয়ামী লীগ দল করত, সেই ক্ষেত্রে ওনার বাড়িতে উঠা বসা, ওনার ছেলে আমার বাড়িতেও মাঝে মধ্যে আসতো, তখন দল টল আমরা অত বুঝতাম। অর্থাৎ ছোটবেলা থেকে স্থানীয় যে এমপি ছিলেন আফাজ সাহেব, তার ছেলের বন্ধু হিসেবে আপনি তার বাড়িতে যাতেন এবং সেখান থেকে একটা রিলেশন, সম্পর্ক তৈরি হয় এবং ওখান থেকে আপনি আওয়ামী লীগের রাজনীতিতে ভালোবাসেন। রাজনীতিতে অ্যাকচুয়ালি আমরা আসলাম হলো 85-এর পরে, 85 সালের পরে। জি, হাই স্কুল জীবনে আমাদের সেই সময় রাজনীতি একটু এত ইয়ে ছিল না। তো ওখানে উঠা বসা করতে করতে ওই যখনই আমরা কলেজ জীবনে গেলাম, তখন ওদের সাথে আমরা মিছিল মিটিংয়ে যেতাম। আচ্ছা, তারপরে যে দল, এত দল যে এরকম দল করতে হবে এরকম আমাদের ধারণা ছিল না। জি, তো ইন্টারনেট পাস করার পরে আমরা এটা এই দলকে খুব গুরুত্ব দিলাম, রাজনীতিকে একটু গুরুত্ব দিলাম এবং যখনই ভোট আসে তখন ওই ভোটের সাথে আমাদের চলাফেরা করতে হতো আমাদের এমপি মহোদয় আফাজ সাহেবের সাথে। এখনও আমরা ওনাকে কাণ্ডারি হিসাবেই আমরা চলাচল করি। আসলে অনেকে অনেকভাবে রাজনীতিটাকে দেখে, তো আসলে আপনার এখানে রাজনৈতিক যে দর্শন, এটা আপনার কাছে কী মনে হয়? আসলে রাজনীতি সম্পর্কটাকে আপনি কীভাবে নেবেন? বঙ্গবন্ধু, ওনাকে আমার খুব ভালো লাগতো, ওনার কথাবার্তা চলা ভালো লাগার কারণেই আমি ওই দলের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত হয়ে গেলাম। বঙ্গবন্ধুর যে আদর্শে আপনারা দেখেন চলাফেরা, কথাবার্তা, তার ভাষণগুলো খুব ভালো লাগতো, তার ভাষণগুলো। তো এর মধ্যে বঙ্গবন্ধুর যে ভাষণগুলো আছে, এর মধ্যে কোন ভাষণটা আপনাকে খুব বেশি কাছে টানে? 7 মার্চে যে ভাষণ উনি দিছিল, ওই ভাষণ শোনার পর থেকে আমি মাঝে মধ্যে এখনো ওই মোবাইলে, হ্যাঁ, ভাষণটা এখনো শোনেন? এখনো শুনি। আচ্ছা, আপনার পছন্দের রং কি? সাদা। আপনার পছন্দের খাবার? আমার পছন্দের খাবার মিঠা কুমড়া, সূর্য কুমড়া আর কি। আচ্ছা আচ্ছা, আপনার প্রিয় ব্যক্তিত্ব কে? প্রিয় ব্যক্তিত্ব বাবা মা। বাবা মা, আপনি কি দেখলে রেগে যান? অপছন্দের কাজ, আমি কোনো খারাপ কিছু দেখতে পারিনি, আসলে কোনো কাজ আমার সামনে আসলেই আমার খুব বিরক্ত লাগে। কি আপনাকে, কোনটা আপনার কাছে খুব ভালো লাগে, কোন বিষয় দেখলে আপনার কাছে খুবই ভালো লাগে? আমি বাচ্চা দেখলে আমার খুব ভালো লাগে, ছোট বাচ্চাদের দেখলেই আমি ওদেরকে খুব আদর করি। আরেকটু আপনার পার্সোনাল জীবনে যাব, আপনি তো, আমরা জেনেছি যে আপনার 3টা সন্তান। জি। তো আপনার বিয়ে হয়েছে কত সালে? আমার বিয়ে হয়েছে 91 সালে। আপনার স্ত্রীকে কি আপনি নিজের পার্সোনালভাবে কোনো নামে ডাকেন? হ্যাঁ, পার্সোনাল নাম আছে পারুল। আদর করে কোনো নামে ডাকেন? না, পারুল, ও দুইটা নাম তো, ছেলে না পারভিন পারুল, আমরা পারুল নামেই। আচ্ছা,
এবার আমরা একটু অন্য বিষয়ে আলোচনা করব। সামনে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন, তো এই নির্বাচনে আপনি যেহেতু নৌকার মনোনয়ন প্রত্যাশী, আপনার কি মনে হয় যে এই মনোনয়ন দৌড়ে আপনি কতটা এগিয়ে আছে বলুন? আমি যেহেতু জনসাধারণের সাথে আছি, জনসাধারণ আমাকে পছন্দ করে এবং আমার সাবেক এমপি মহোদয় আফাজউদ্দিন সাহেব উনি আমাকে খুব ভালোবাসে। আমি যদিও ওনার ছেলের বন্ধু, উনি কিন্তু আমাকে লেনদেন ছাড়া ডাকে না, লেনদেন করেন। এবং বর্তমান যে এমপি মহোদয়, ইনিও আমাকে আমার চলাফেরাতে জি উনি খুবই সন্তুষ্ট এবং আমাকে খুবই সম্মান করেন। জি, তো উনি ওনাকে আমি যদি কোনো কথা বলি বা আমার বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, উনি সরাসরি বলে ওনাকে আমি চিনি, আমি জানি উনি কোনো খারাপ কাজ করতে পারেন না। আপনি এক কথায় আপনার এই ব্যক্তিগত চরিত্রের কারণে, আপনার যে ইমেজের কারণে আপনি আশাবাদী? জি, আশাবাদী। এবং আমাদের সেক্রেটারি উনিও, উনি কুষ্টিয়া থাকেন, উনিও আসার সময় যাওয়ার সময় এক পাক হইলেও আমার কাছে এক কাপ চা খান। অলরেডি আমার যে নেতাগুলা সবাই আমাকে পছন্দ করে আপনার সঙ্গে, এবং জনগণও আমার সাথে আছে এবং আমাকে পছন্দ করে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা যতটুকু আপনার সম্পর্কে জেনেছি ইউনিয়নবাসীর সাথে কথা বলে, যে আপনি এলাকায় অনেক জনসেবামূলক কার্যক্রম করে থাকেন, এত কিছুর পরেও আপনি আসলে চেয়ারম্যান পদপ্রার্থী কেন হতে চাচ্ছেন? আফাত সাহেব আমাকে একটা এই টিসিবির লাইসেন্স করে দিচ্ছে। এই লাইসেন্সটা জনসাধারণের কল্যাণের খুব কাজে লাগে। তো আমি মাসে, সপ্তাহে বা মাসে আমার এই লাইসেন্সটা সরকার মাল দেয়, কিছু মাল দেয়, ডাল, চিনি, তেল, এই জাতীয় মাল দেয়। এই মালটা আমি জনসাধারণের মধ্যে যখন বিলি করি, তখন জনগণ আমাকে বলে যে এইরকম মানুষ যদি চেয়ারম্যান হতো, এই যে এই এইরকম মানুষ যে চেয়ারম্যান না হয়ে মানুষের জনগণ সেবা করে, এরকম মানুষ যদি চেয়ারম্যান হইতো। এই বলাতে বলাতেই আসলে আমার একটা জনসেবার নেশা তৈরি হয়ে গেছে এবং মানুষের সাথে আমি চলাফেরা কথাবার্তায় আমার, যেহেতু আমি নামাজ কালামও পড়ি। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে চেয়ারম্যানের ওই পদটাতে, ওই চেয়ার থেকে জনসেবাটা আরও ভালো করে করা যায়, মানুষকে যে এই চেয়ারম্যান মানে কিন্তু এই ইউনিয়নের একজন প্রেসিডেন্ট, মানুষকে যদি সেবা করা যায়, এই এই ইউনিয়নের একটা সেবা করলে এই মানুষকে, মানুষ যে ভালো থাকবে এই লক্ষ্যে যদি কাজ করা যায়, মানুষকে ভালো রাখাই মানুষের কাজ। এই উদ্দেশ্যে আমার মনটা সবসময় মানুষের জন্যই খুব মানে তৈরি হয় আর কি, যে মানুষকে যাতে খেসমত করতে পারি সেই ইচ্ছাটা আমার খুব প্রবল। আচ্ছা, আমরা এই কারণে আমি মনে করছি যদি আমি যদি চেয়ারম্যান হতে পারি, তাহলে আমি জনসাধারণের ভালো করে খেজমতটা করতে পারলে অনেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমি এই পর্যায়ে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মাধ্যমে মানে মিডিয়ার মাধ্যমে আপনি আপনার এই ইউনিয়নের যারা অধিবাসী আছেন, ভোটার আছেন, জনসাধারণ আছেন, তাদের উদ্দেশ্যে কী বলবেন, কী মেসেজ দেবেন তাদেরকে? আমি ইউনিয়নবাসীকে বলতে চাই, সাধারণ মানুষ যারা আছে, আমার ইচ্ছা জাগে যে এই সাধারণ মানুষ আপনারা যারা আছেন, দেখা যায় বয়স্ক ভাতা করতে গেলেও একটা মানুষের কাছ থেকে 5,000 টাকা নেয়, আমারই তখন মনটা খুব খারাপ লাগে। আমি যাতে এই টাকাটা সাধারণ মানুষের না লাগে, আমার ভোটারের যাতে না লাগে, আমার ইউনিয়নবাসীর যাতে না লাগে, ইউনিয়নবাসী গরিব মানুষ যারা আছে, আমি ওনাদের উদ্দেশ্য বলব যে ওনারা যাতে যেসব অধিকার আছে সেই অধিকার থেকে বঞ্চিত না হয়, অধিকার সুষ্ঠুভাবে কোনো টাকার মাধ্যমে না লেগে যাতে অধিকারটা পাই, এটা আমার মনের ভিতরে খুব কাজ করে। এবং যার জনসাধারণ, এখানে অনেক চেয়ারম্যান যারা অন্য ইনকাম করে না, যারা ব্যবসা বাণিজ্য করে না, শুধু এই চেয়ারম্যানের পুরো নির্ভর করে যে অর্ধেকটা এর ভিতর থেকে আমাকে মেরে খাইতে হবে, আমি বলি যে আমরা ইনকাম করবো, আমার ইনকামের ভিতর থেকে যদি আমি জনগণকে দিতে পারি, তাহলে চেয়ারম্যান করতে লাগি আমি জনগণের খেজমত করতে পারবো। এই উদ্দেশ্যে আমি বলতে চাই যে একটা চৌকিদারি ট্যাক্স,
এখন যে পরিমাণ বেড়েছে একটা বাড়ির উপরে, আমি সামান্য সীমিত একটা সরকারি ট্যাক্স লাগে সেটাই আমার ইচ্ছা, যে সামান্য যেটা লাগে সেটাই আমরা নির্ধারণ করব। এবং আমার একটা শৈলীতে যে 100-200-300 টাকা এখন কি চেয়ারম্যান মেম্বাররা নেয়, আমি যদি নির্বাচিত হতে পারি, আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আমি নির্বাচন হলে, আমি নির্বাচিত হলে এই কোনো সই করার টাকা, কোনো সার্টিফিকেট টাকা, কোনো নিবন্ধনের টাকা আমার জনগণের, আমি ইউনিয়নবাসীকে ফ্রি সার্ভিস দেবো ইনশাল্লাহ, আমার তরফ থেকে কোনো টাকা লাগবে না। আমি জনগণের উদ্দেশ্যে আরও বলতে চাই, আপনারা যদি আমাকে ভোট দেন, আমি আমার সাধ্য মতো আপনাদের আমি খেজমত করব, আমার ইচ্ছা আছে। জি, খুব সুন্দর কথা বলেছেন যে আসলে সাধারণ মানুষ যাতে কোনো হয়রানির শিকার না হয়, তাদের যাতে করে কোনো অবৈধভাবে কাউকে কোনো ঘুষ দেওয়া না লাগে, তারা যাতে সরকারের যে সেবাটা খুব সহজে তাদের ঘরে পৌঁছায়, এই অঙ্গীকারটা আপনি করলেন, তো আপনাকে ধন্যবাদ। একেবারে শেষ প্রশ্ন, সফল হতে জীবনে সকলেই চায়, সফলদের সবাই মনে রাখে, যারা ব্যর্থ তারা মিটে যাবে, এটাই স্বাভাবিক। তো আপনিও নিশ্চয়ই সফল হতে চান, আর ইতিমধ্যে আপনি একজন সফল ব্যবসায়ী, সফল একজন সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তা আপনার কি মনে হয় সফল হতে গেলে একটা মানুষের কি কি গুণ থাকা প্রয়োজন? প্রথমত গুণ থাকা একটা মানুষের চারিত্রিকগত গুণ, ইমানের জোর থাকার দরকার। আমরা মুসলমান, যেহেতু আমরা যদি আল্লাহর আমাদের ইসলামের কথাবার্তাগুলো যদি একটু মেনে চলি, একটু আমরা ইসলাম যে শান্তির ধর্ম, এই শান্তিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা হয়তো অবৈধ কোনো কাজ করতে আমাদের ভয় লাগবে। আমি মনে করি আমরা যেহেতু নামাজ কালামও পড়ি, আমাদের দেলের ভিতরে শুধু ভয় হয় যে আমরা কীভাবে একজন মানুষের খেদমত করব, মানুষের যাতে ভালো থাকে সেই নিশাটাই আমাদের ভিতরে কাজ করে। আল্লাহ তাআলা যদি আমাকে এই সম্মানটুকু দিত, আমি মানুষের কাছে বুঝাইতাম যে আসলে একজন চেয়ারম্যান কতটুকু খেজমত মানুষের করতে পারে, এই ইচ্ছাটাই আমার জাগছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কর্মব্যস্ততার মাঝখানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কে নিউজের সঙ্গে থাকবেন।